হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ, ফার্স্ট ইয়ার MBBS স্টুডেন্ট। দেখো, তোমাদের একটা নোটিশ দিয়েছে WBMCC-তে আজকে, অর্থাৎ 9ই নভেম্বর এই বিকেলবেলার দিকে নোটিশটি এসেছে। সেটিতে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কোনখানে কী অ্যাপ্লাইড হবে, তোমার ডোমিসাইলটাকে কোন অথরিটিটা সাইন করতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলস একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশটি আমি পুরোটা লাইন বাই লাইন তোমাদের এখানে পড়ে বা বুঝিয়ে দিতে পারছি না, কারণ একটাই, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপলোড করতে খুবই অসুবিধা হয়। তো আমি কিছু কিছু জায়গা আমি বেছে নিয়ে সেগুলো সম্বন্ধে তোমাদের বলছি, এবং কমেন্ট সেকশনে তোমরা জানিও কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেখানটা আমি পরে একটি ভিডিওতে আবার করে দেব। তো এই ভিডিওতে মেনলি আমরা দেখবো যে আমাদের কাউন্সিলিং, যেটা রাউন্ড ওয়ানে স্টার্ট হয়েছে, রাউন্ড টু এর কাউন্সিলিংটা কবে হবে, মপ আপ রাউন্ডের কাউন্সিলিংটা কবে শুরু হবে, এছাড়া তোমাদের অন্যান্য টেন্টেটিভ ডেটস যেগুলো, সেগুলো কবে কি আছে, সেই জিনিসটা আমরা দেখব। সেটা এই নোটিশেতেই দেওয়া আছে, সেটি কোনখানটায় দেওয়া আছে সেটি দেখো, আমি এখানে স্লাইড করতে করতে যাচ্ছি, এই নোটিশেই আছে। তোমাদের আমি বলে রাখি, সেকেন্ড রাউন্ডের যে কাউন্সিলিংটা সেটা স্টার্ট হবে, এখানে যে ডেট দেওয়া আছে সেটা অনুযায়ী দেখো, টেন্টেটিভ শিডিউল ফর কাউন্সিলিং, রাউন্ড ওয়ান শ্যাল স্টার্ট ফ্রম 9 নভেম্বর, অলরেডি হয়ে গেছে, রেজাল্ট ডিক্লারেশন বাই 16 নভেম্বর, অর্থাৎ অ্যালটমেন্ট লেটার যেটা সেটা 16ই নভেম্বর দেবে, এবং অ্যাডমিশন কমপ্লিট হবে 17 আর 18ই নভেম্বরের মধ্যে, এত দূর তোমরা জানতে। এরপর রাউন্ড টু শ্যাল স্টার্ট ফ্রম 4th অফ ডিসেম্বর, তার মানে নভেম্বরের 18 তারিখ থেকে যতগুলো দিন বাকি থাকছে, 12-13 দিন, সেই দিনগুলোই তোমাদের কিছু হবে না, রাউন্ড টু এর কাউন্সিলিং শুরু হবে 4th অফ ডিসেম্বর থেকে, অ্যান্ড রেজাল্ট বাই 10th অফ ডিসেম্বর, মানে 10 তারিখে তোমরা সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট লেটার তোমাদের পাবলিশড হবে। তারপর সেই অ্যাডমিশান প্রক্রিয়াটি কমপ্লিট হবে 16ই ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এখানে ধরা যেতে পারে 11ই ডিসেম্বর যদি রবিবার না হয়ে থাকে, তাহলে 11 থেকে 14-র মধ্যে তোমাদের সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং, অ্যাডমিশান সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপর মপ আপ রাউন্ড স্টার্ট হবে 15ই ডিসেম্বর থেকে, এবং সেই পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে 25শে ডিসেম্বর 2020 উইথ সেন্ডিং অফ নন অ্যালোটেড রেজিস্টার্ড ক্যান্ডিডেট লিস্ট অ্যান্ড ভ্যাকেন্সি টু দ্য কলেজ বাই 25শে ডিসেম্বর। কলেজ রাউন্ড টু স্টার্ট ফ্রম 26শে ডিসেম্বর টু এন্ড অফ 31st ডিসেম্বর। কলেজ রাউন্ড মানে কি, মপ আপের রাউন্ডের পরেও যদি কোনো কলেজে ভ্যাকেন্সি থেকে যায় সেক্ষেত্রে সেটি হবে, সেটি কি সেটা ভবিষ্যতে আরও যত কিছু জানতে পারবো সব তোমাদের ভিডিওর মাধ্যমে দেব। তো তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, সময় মতো আপডেটগুলি তোমাদের যদি পেতে হয়। তবে এখানে শেষ করার আগে আরেকটি আমি কথা বলতে চাই, তোমাদের যে এই এখন যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, অনেকে যারা ভাবছো যে ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন না করলেও সেকেন্ড রাউন্ডে হয়তো করতে পারবো, তো সেই জিনিসটার কথাও এই নোটিশে পুরোপুরি উল্লেখ করা আছে। এক জায়গায় লেখা আছে যে ওয়ান টাইম ফর ক্যান্ডিডেট, অর্থাৎ এক একটা ক্যান্ডিডেট একবারই করতে পারবে, এই মানে রেজিস্ট্রেশন করতে পারবে, কিন্তু এটা কোথাও পরিষ্কারভাবে বলা আমি দেখলাম না যে রাউন্ড ওয়ানে না করলে রাউন্ড টু এ গিয়েও করতে পারবে। এরকমভাবে দেওয়া আছে যে যদি পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট ওই পার্সেন্টাইলটাকে কমিয়ে দেয়, যেটা মানে 50% জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যেটা দরকার মিনিমাম, সেটার উপরে যাদের হয়েছে তারাই তো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, সেক্ষেত্রে পরে যদি প্রাইভেট কলেজগুলোতে ধরো সিট ভর্তি না হলো, সেক্ষেত্রে কমিয়ে দিল পার্সেন্টাইলের ক্রাইটেরিয়াটা, সেক্ষেত্রে তারা ফ্রেশ করে রেজিস্ট্রেশন করতে পারবে, এটা বলা আছে। কিন্তু এটা কোথাও বলা নেই যে যারা 50% ওপর পেয়েছে, অর্থাৎ এখন তারা রেজিস্ট্রেশন করতে পারবে কিন্তু এখন করলো না, গিয়ে আবার সেকেন্ড রাউন্ডে করতে পারবে, এরকম কোথাও পরিষ্কারভাবে উল্লেখ করা নেই। তোমরা যদি জানতে পারো যে এরকম আছে কি, কোথাও লেখা আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে সেটা জানিও। তো চলো, এই ভিডিওটি এখন এখানেই শেষ হচ্ছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্যদের সাথে শেয়ার করো।